আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে HSC-তে বোর্ড পরীক্ষা A+ পাওয়ার জন্য আমাদের আসলে কি কি টিপস অ্যাপ্লাই করা যেতে পারে সেটা নিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেও। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে যুক্ত হয়ে দেও। এখানে তোমরা একাডেমিক অ্যাডমিশনের সকল প্রশ্ন করতে পারবা এবং আমরা উত্তর দিব এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাবা। আর সামনে তোমাদের জন্য বোর্ড পরীক্ষার MCQ CQ সবকিছু আপলোড করব। সো আমাদের চ্যানেল সাথে থেকো। যেটা বলছিলাম যে বোর্ড পরীক্ষা A+ পাওয়ার জন্য আমাদের আসলে কি কি টিপস অ্যাপ্লাই করা যেতে পারে, তো প্রথমত আমি কয়েকটা টিপস আসলে তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে প্রথম পয়েন্টটা হচ্ছে বোর্ডে আসা MCQ এবং CQ গুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে সলভ করতে হবে। দেখা যায় যে রাজশাহী বোর্ডে যে কোশ্চেন আসছে সেই টাইপের কোশ্চেন আমাদের বরিশাল বোর্ডে চলে আসছে, কিংবা যশোর বোর্ডে যে কোশ্চেন আসছে সেই টাইপের কোশ্চেন যশোর বোর্ডে দেখা যাচ্ছে 2016 সালের কোন একটা কোশ্চেন টাইপ সেম রেখে, টপিক সেম রেখে আমাদের দেখা যাচ্ছে সেটা দিনাজপুর বোর্ডে চলে আসছে। এরকম ঘটনা ঘটে। আর আমার কাছে যেটা মনে হয়েছে, স্পেশালি কেমিস্ট্রির যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন গুলো আসলে অনেক বেশি টাইপ সেম রেখে কোশ্চেন গুলো করে থাকে। শুধু কেমিস্ট্রি বললে ভুল হবে, ইভেন তুমি যদি বোর্ডের কোশ্চেন গুলো করো তাহলে তুমি যে আইডিয়া গুলো পাবা সেই আইডিয়া দিয়ে অন্য বোর্ডের কোশ্চেন আসলে সহজে সলভ করা যায়। সেটা তোমার যে কোনো গ্রুপের হতে পারে, সেটা সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো। প্রথম কাজ হচ্ছে বিগত 5 বছর 4-5 বছরের বোর্ডের MCQ CQ প্রত্যেকটা কোশ্চেন হাতে কলমে সলভ করবা, হাতে কলমে সলভ করবা। হাতে সলভ করলে জিনিসটা মাথায় বেশি দিন থাকবে। তাহলে প্রথম কাজ কি, বিগত 3 বছর অথবা 4 বছরের প্রত্যেকটা বোর্ডের MCQ CQ ভালোভাবে সলভ করতে হবে। এইবার তোমার বোর্ডের MCQ CQ সলভ করলে হবে না, যে টপিক থেকে বোর্ডে কোশ্চেন গুলো এসছে ওই টপিক গুলো সুন্দর করে খাতায় লিখে রাখবা, এটা হচ্ছে সেকেন্ড কাজ। ফার্স্ট কাজ কি, বোর্ডের MCQ CQ গুলো ভালো করে সলভ করবা। দ্বিতীয়ত হচ্ছে যে টপিক গুলো থেকে বোর্ডের MCQ CQ গুলো আসছে সেই টপিক গুলো খাতায় সুন্দর করে এক সাইডে লিখে রাখবা। দেখবা সব টপিক থেকে না আসলে কোশ্চেন আসে না। যেমন তুমি যখন ফিজিক্সের কথা যদি বলি, তুমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের জন্য প্রায় 40-50টা করে ম্যাথ করেছো ফিজিক্সের, বাট আমরা যদি সৃজনশীল দেখি তাহলে দেখবা জাস্ট 5-6টা বা 7টা কোশ্চেন দিয়ে আসলে সৃজনশীল গুলো ঘোরায় পেছায় বিভিন্নভাবে দিয়ে থাকে। যেমন আমরা যদি কাজ ক্ষমতা শক্তির কথা যদি বলি, অনেক টাইপের ম্যাথ আছে, অনেক টাইপের, বাট এত টাইপের ম্যাথ কিন্তু আসে না। আসে কি, ভার কেন্দ্র রিলেটেড জিনিসপত্র আসে, যে কুয়ার ব্যাপারগুলো বেশি আসে, ইটিআর ব্যাপারটা আছে ওইটা আসে, সরল দোলকের কনসেপ্ট দিয়ে আসে, এই তাছাড়া আর একটা ঘর্ষণ টপিক আছে, এই 3টা টপিক দিয়ে আসে, কিন্তু এছাড়া কি অন্য টপিক নাই, প্রচুর প্রচুর টপিক আছে, বাট এখান থেকে আসে না, মাত্র 3টা টপিক থেকে কোশ্চেন আসে ঘুরিয়ে ফিরিয়ে। তো এই জিনিসগুলো ভালো করে ফলো করতে হবে, যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো খাতা লিখবা, দেন ওই টপিকগুলো মূল বই থেকে ভালো করে সলভ করবা। আর যদি পসিবল হয় তাহলে ওই রিলেটেড ম্যাথ তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে সলভ করতে পারো, অথবা ওই রিলেটেড ম্যাথ যেখানে তুমি পাও সেখান থেকে সলভ করবা। বাংলার ক্ষেত্রেও তুমি যে গদ্য বা যে পদ্য থেকে বেশি বেশি কোশ্চেন আসছে সৃজনশীলে সেই গদ্য বা পদ্য বেশি বেশি সলভ করবা, মানে বেশি বেশি পড়বা, তারপর ওই রিলেটেড কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো তুমি আসলে ধারণা রাখবা, ঠিক আছে। তো 2টা কাজ গেল। তৃতীয় যে কাজটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবে না এবং তুমি আসলে পরীক্ষায় ভালো করার যে ব্যাপারটা এই জিনিসটা আসলে তুমি নিজের ভিতরে আয়ত্ত করতে পারবে না। কাজেই তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুল যাবে আর ভুলগুলো তুমি নিজের নিজে পরে শুদ্ধায় নিতে পারবা এবং পরবর্তী তোমার পরীক্ষা ভালো হবে। সো যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক আর অফলাইন প্ল্যাটফর্ম হোক তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো, ঠিক আছে। সো শেষ সময় এই এই জিনিসগুলো বেশি করতে হবে। এবং সব থেকে মেজর পার্ট 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার নির্দিষ্ট একটা রুটিন থাকা চাই। বোর্ড পরীক্ষার লাস্ট 3 মাস বা 4 মাস আগে বা 2 মাস আগে তোমার অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন থাকা চাই। যে আজকে আমি আজকে ফিজিক্সের অমুক চ্যাপ্টার পড়বো, কালকে আমি কেমিস্ট্রির অমুক চ্যাপ্টার পড়বো, তারপরে তারপরের দিন ম্যাথ করব, এভাবে সপ্তাহে 7টা দিন আছে, 7টা দিনে আমি 7টা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট আমি পড়বো এবং প্রত্যেকটা আমার টার্গেট থাকবে প্রতিদিন আমি 3টা বা 2টা অধ্যায় করে শেষ করব, যাতে করে বোর্ড পরীক্ষার ঠিক 15 দিন আগে আমার একবার রিভিশন হয়ে যায়। সো এই রুটিনটা থাকা অবশ্যই জরুরি, এটার জন্য আমি তোমাদের রুটিন দিয়ে দিব আর কি সামনে, সো তোমাদের রেসপন্স পায় আর কি। সো তাহলে এই 4টা কাজ তোমাকে করতে হবে। এবং আরেকটা কাজ হচ্ছে ঘুম নিয়ন্ত্রণ।
করতে হবে, ঠিক আছে? বোর্ড পরীক্ষার আগে তুমি যদি আসলে বেশি বেশি ঘুমাও তাহলে এটা তোমার জন্য আসলে ক্ষতিকর। সো আমি বলবো যে তোমাকে এই 4-5টা কাজ যদি তুমি ভালোভাবে করতে পারো, আই বিলিভ দ্যাট যে তুমি ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় এ প্লাস পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর বোর্ড পরীক্ষায় এ প্লাস না পাইলে বেশ ঝামেলায় পড়বা, স্পেশালি মেডিকেল পরীক্ষায় তোমার মার্কস কাটা যাবে অ্যান্ড ভার্সিটি বোর্ড পরীক্ষায় তোমার মার্কস কাটা যাবে। আর বোর্ডের ক্ষেত্রে অবশ্য ভিন্ন সিস্টেম, সো এ প্লাস পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নেক্সট দিন নেক্সট কোন একটা ভিডিওতে বলবো যে এইচএসসি এবং এসএসসি রেজাল্ট মানে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে। স্যার মনে হয় বুঝতে পারছো এই 5টা টিপস তোমার একটু ফলো করতে পারো, আমার মনে হয় যে আসলে বোর্ড পরীক্ষা ভালো করা সম্ভব। ওকে, সো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এবং সামনে তোমার কোন টাইপের উপর ভিডিও চাও, কোন টপিকের ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, চেষ্টা করবো সামনে সেই টপিকের উপর ভিডিও বানানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।